সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর লিখতে থাকুন ভালো ভিডিও। আশা করি প্রত্যেকের ভালোই লাগবে। একদম গ্রাম বাংলার একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে দেখুন এখানে চলে এসেছি না কি গাছ। দেখুন তো কে কে বন্ধুরা এই পাতাটা চেনেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা। এই যে দেখুন এটাকে বলা হয়, আমাদের এদিকে বলা হয় এটা গাঁদালু পাতা। এই গাঁদালু পাতা কিন্তু খুব সুন্দর বড়া হয়, এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বড়াটা কিন্তু এইদিকে আছে, এদিকটা জল হয়ে গেছে, এই জন্য পাতাগুলো দেখুন মুচকে যাচ্ছে, জল হয়ে গেছে অনেকটা, প্রচুর বৃষ্টি হচ্ছে এদিকে। আমি এই পাতাগুলো তুলে নেব, এগুলো দিয়েই আজকে মসুর ডাল দিয়ে খুব সুন্দর কেমন করে বড়া রান্না করি আপনারা প্লিজ দেখতে থাকুন। এই পাতাটা কিন্তু তোলার সময় একটা হালকা গন্ধ বেরায়, কিন্তু এটা ভাজার পরে আর গন্ধ বলতে কিছু থাকে না, খেতে খুব ভালো লাগে। এরকম পাতা হয়, এর ফল হয় না, তুই দেখিনি কখনো ফল হতে। পাতাগুলো কেমন দেখতে দেখুন, এই যে এরকম লম্বাটে, এরকম লম্বাটে আর একদম পুরো পরিষ্কার ফ্রেশ, পুরো সবুজে একদম পুরো মকমক করছে। এই গাছটা পুরোটাই এইভাবে পাতা, এত জল হয়ে গেছে গোড়াতে, হয়তো মরে যাবে না কি জানি। উপরের দিকে পাতাগুলো আরো একদম পুরো চওড়া চওড়া পাতা। এই পাতাগুলোকে একদম পুরো ছোট ছোট করে কুচি কুচি করে নেব। গোটাগুলো কেটে বাদ দিয়ে দিব। এখানে মসুর ডালটা দেখুন বন্ধুরা আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছি। পাতাটা একদম পুরো ছোট ছোট করে কুচি হচ্ছে। প্রত্যেকটা পাতা খুব ভালো করে একদম বেছে নিব। এখন বৃষ্টির সময় পাতাগুলো একদম পরিষ্কার আছে, তবুও দেখে নিতে হবে, পোকা টোকাই বৃষ্টির সময় হলে পোকা থাকে বেশি। এই পাতাগুলোকে কিন্তু খুব একদম সরু সরু মিহি করে পুরো কাটতে হবে, যতটা ভালো কোঁচানো যায় একদম কুচি কুচি করে এইভাবে কেটে নেবে সমস্ত পাতাগুলো। এইভাবে সমস্ত শাক একদম গাঁদালু পাতাগুলো সব একদম কুচি কুচি করে নিয়েছি। এবার এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি আরো একবার এর মধ্যে জল দিয়ে আবারও একবার ধুয়ে নেবো একদম পরিষ্কার করে।
বেটে নেব মসুর ডালটা ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে বাটতে খুব সুবিধাই হবে ডালটা কিন্তু একদম পুরো মসৃণ করে বাটবো না তো আছে একটু এইভাবেই থাকবে পুরো একদম যেন না মসৃণ হয়ে যায় সবসময় তো বেসন দিয়েই বড়া খাওয়া হয় কিন্তু মসুর ডাল দিয়ে বড়াটা করলে কিন্তু খেতে বেসনের থেকেও আরো বেশি ভালো লাগে ডালটা পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে ডালটা দেখুন বন্ধুরা এই রকম ভাবেই বাটতে হবে দেখুন তুলে দেখাচ্ছি এই যে দেখুন এরকম পুরো প্লেন একদম পুরো মসৃণ হবে না এই রকমই থাকবে আমি সব ডাল বেটে নিয়েছি এবার এটা আমি মাখিয়ে নেব দিয়ে দেব ডালটা পরিমাণ মতো লবণ দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি গোটা জিরে এবার খুব ভালো করে মাখাবো মাখানোর পরে যদি জল লাগে অল্প জল দেবো আগে মাখাই আমি এর মধ্যে একদম অল্প করেই একটু জল দেব একদম অল্প বাঁধাকপি কিংবা পাতাকপিরও বড়া খেয়েছেন কিন্তু এইভাবে গাঁদালু পাতা মসুর ডালের বড়াটা কিন্তু কেমন হয় আপনারা প্লিজ দেখতে থাকুন সুনানটা জ্বালানো হয়েছিল ভাত হয়েছিল কড়াই চাপিয়ে দিয়েছি তেলটা দিয়ে দেবো তেল খুব ভালো করে একদম গরম হয়ে গেছে আমি এবার ছোট ছোট করে বড়ার আকারে ছেড়ে দেব হাতে একসঙ্গে অনেকটা নিয়ে নিয়েছি এবার ছোট ছোট করেই ছাড়ব বড়া করার জন্য এমনি কোনো শেপ দেওয়ার প্রয়োজন নেই এইভাবে বড়া করলে বেশ মুচমুচে হয় একটু ভাজা হতে দেব প্রথমে
কালকে এরকম ভাজতে হবে কতটা মজমজে হয়েছে বন্ধুরা শব্দটা শুনতে পাচ্ছেন কেউ একদম খুলছে না দেখুন একটাও খুলবে না একদম পুরো একটু প্রথমটা একটু ভাজা হলে তারপরে একটু নাড়াচাড়া করলে একদম খুলবে না পুরো ঠিকই থাকবে যেভাবে দিয়েছি এরকমই থাকবে এই সমৃদ্ধ বড়ার গন্ধে চলে এসেছে এবার আমি ছেঁকে নেব হয়ে গেছে পুরো একদম ভাজা তেলটা একটু ঝরিয়ে নিলাম শব্দটা শুনেই বুঝতে পারছেন কেমন ভাজা হচ্ছে এবার বাকিগুলো আমি এইভাবে ছাড়বো কি করছি তো দেবো কি খেলতে চলে গেছিলি রে কি খেলে চলে এলি অনেক কিছু খেলে অনেক কিছু খেলেছিলাম তুই যা খাচ্ছি শব্দ হচ্ছে বলে এগুলো কি খাচ্ছিস বলতো তুই তো বাড়িতে ছিলিস না জানিস না কি বলতো এগুলো কি শাক সমৃদ্ধ জানে না কি খাচ্ছে সে বাড়িতে ছিল না এগুলো তো লাগছে না কি এগুলো গাঁদালু পাতা কি রে খাচ্ছিস তো ভালো লাগছে বুঝতেই পারছে না সে কি খাচ্ছে গাঁদালু পাতার বড়া সে খেলতে চলে গেছিল জানে নাই জানে সমৃদ্ধ তো সকালে স্কুল থাকে এটাও হয়ে গেছে ভাজা একদম তুলে নেবো এবার সমৃদ্ধ পুরো ক্রুস কারুস করে খাচ্ছে আমার সকালে 6টা থেকে স্কুল থেকে সেই জন্য আমি জানতাম চলে গেছিলাম স্কুল থেকে বাড়ি এসে খেলতে চলে গেছি কি দিয়ে বানিয়েছে জানি না জানালু পাতা এবার বাকিগুলোও আমি এইভাবে একদম ভেজে নেব এগুলোও ভাজা পুরো একদম শেষ হয়ে গেল এইভাবে একদম লাল করে ভেজে নিয়েছি পুরো পুরো একদম মুচমুচে খেতে যা দেখতে সুন্দর দেখুন বন্ধুরা একদম ডাল দিয়ে এই যে ডালগুলো একটা একটা ডাল দেখুন এই যে আধ ভাগা মতো আছে আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে ভেতরটা দেখুন কীরকম হয়েছে খুব ভালো লাগছে বড়া আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলবেন সন্ধ্যায় চায়ের আড্ডায় পুরো জমে যাবে একদম কম সময়েও আর খেতে খুবই ভালো লাগবে আজকের মতো এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন